অ্যানিম্যাল হেলথ পিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে জানাই আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব। বিগত দিনে এই কোম্পানির একটি ঔষধ সম্পর্কে আমার এই চ্যানেলটিতে একটি ভিডিও দেওয়া আছে, কিন্তু ওই ঔষধের চেয়ে এই ঔষধটা হচ্ছে একটা আপডেট ভার্সন এবং অনেকগুলো উপাদান সম্মিলিত। যাই হোক, এই ঔষধটা হচ্ছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের মুরা প্লাস ভেট। এটা হচ্ছে WS তথা ওয়াটার সলিউবল তথা পানিতে দ্রবণীয়। এটির মধ্যে 5 থেকে 7 ধরনের উপাদান রয়েছে। একটা হচ্ছে লাইসোজাইম, এটা হচ্ছে একটা এনজাইমের একটা পার্টস অফ এনজাইম, ভিটামিন ই যেটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং উত্তেজনা এবং স্কিনের জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন সি যেটা ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং এটিও একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এবং আরেকটি বিষয় এল কার্নিটিন, এটি হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং সোডিয়াম সেলেনাইট তথা সেলিনিয়াম এবং সর্বিটল। সর্বিটল হচ্ছে গবাদি প্রাণীর রুমেনের মধ্যে pHকে নিয়ন্ত্রণ করা এবং pHএর ভারসাম্যতা রক্ষা করা। আর গ্যালাকটো অলিগোস্যাকারাইডস বিটা 1 বি এবং ডি গ্লুকান এবং অ্যানিসিড অয়েল। এখন এটা কী ধরনের কাজ করে থাকে? এটি সাধারণত গবাদি প্রাণীতে ব্যবহার করা হয় তার রোগ প্রতিরোধ ডেভেলপ করার জন্য তথা একটা গবাদি প্রাণী যেন সহজে রোগাক্রান্ত না হয় সেই জন্য সাধারণত এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। আর আরেকটি বিষয় বলে রাখা ভালো, এই ওষুধটি হচ্ছে সম্পূর্ণ বাহিরের ঔষধ তথা ইতালি থেকে আমদানিকৃত অ্যাকমি কোম্পানিরই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে অনেক সময় জীবাণু গঠিত কারণে গবাদি প্রাণী দেহের ভিতরে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন আপনার যেমন খাবার তারতম্যের কারণে যে ডিসেন্ট্রি বা পাতলা পায়খানা হয় এটা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, জীবাণু দ্বারা প্রোটোজোয়া দ্বারা হয়ে থাকে। এই ধরনের যে প্রবলেমগুলো হয় গবাদি প্রাণীতে এতে কিন্তু বিভিন্ন ধরনের খামারে লস হতে পারে। সেই ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য এই মুরা প্লাস ভেটটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটু হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রেস বা দখল, দেখা যাচ্ছে আপনার বিগত দিনে একটা গাভি বা সারগরু যে কোনো একটা রোগে আক্রান্ত হয়েছিল, সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে, সেই দখল বা অ্যান্টিবায়োটিকের টক্সিনটা শরীর থেকে বের করার জন্য এই মুরা প্লাস ভেটটা ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয়, অনেক গবাদি প্রাণী দেখা যাচ্ছে যে যত খাবে ওই গবাদি প্রাণী তত সুস্বাস্থ্য সহ শরীরে যে এনার্জি সেটা বজায় থাকবে, সেই ক্ষেত্রে খাদ্য রূপান্তর হার তথা FCR ইম্প্রুভ করে। সেই ক্ষেত্রে মুরা প্লাস ভেটটা আপনার গবাদি প্রাণীর জন্য একটা আদর্শজনিত ওষুধ হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে উৎপাদন এবং উর্বরতা তথা ফার্টিলিটি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, মাংস উৎপাদনের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে যদি আপনার সারগরুকে এই ওষুধটি দেওয়া হয় তাহলে অবশ্যই সেই সারগরু অতি দ্রুত বিভিন্ন রোগ থেকে মুক্তি যেমন পাবে ঠিক তেমনই তার দৈহিক বৃদ্ধি এবং কি মাংস উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাই হোক, আজকের এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।